দুনিয়া হলো আমলের জায়গা জবাবদিহিতার কোন জায়গা নয় আর পরকাল হলো জবাবদিহিতার জায়গা ওখানে ইচ্ছা করলো কোরআনের পাঁচটা আয়াত পড়ার সুযোগ থাকবে না ইচ্ছা করলো একদিন সিয়াম রাখার সুযোগ থাকবে না এজন্য পরকালের জবাবদিহিতা প্রস্তুতি যার যত ভালো দুনিয়ার জীবন তার তত সুন্দর যার পরকালের জবাবদিহিতার ভয় যত বেশি তার দুনিয়ার প্রস্তুতি তত সুন্দর যে জবান দিয়ে সবই বলি সত্য মিথ্যা গীবত গালি মানুষকে কটুক্তি যা কিছু করি কিয়ামতের দিনে জবানটাকে আল্লাহ বন্ধ করে দিবে অনুপরিমাণ পাপ আল্লাহ তাআলা ওটা দেখাবে অনুপরিমাণ নেকি বিচারের মাঠে ওটাও দেখানো হবে এর পরেও যত পাপ করেছি সবটাই কিতাবে সংরক্ষিত কিন্তু আপনার রব এভরিডে 5 টাইমস কলিং ইউ কাম টু প্রেয়ার হাইয়া আলা সালাহ কাম টু সাকসেস হাইয়া আলাল ফালাহ আজকে অধিকাংশ যুবক ইসলাম থেকে গাফেল আজকে অধিকাংশ তরুণ তার এই তারুণ্যতাকে হকের পথে নয় বরং বাতিলের পক্ষে কাজে লাগাচ্ছে আজকে দেখুন বৃদ্ধাশ্রমগুলোতে যে সকল বৃদ্ধ মা ও বাবারা আছে এদের সন্তানরা খেটে খায় তা কিন্তু নয় কারো ছেলে বড় ডাক্তার কারো ছেলে বড় ইঞ্জিনিয়ার কিন্তু তারা মানুষ না হয়ে অমানুষ হওয়ার কারণে তারা আজকে বাপ মাকে বোঝা মনে করে বাড়ি থেকে বের করে দিচ্ছে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি আমার আলোচনার বিষয়বস্তু পরকালীন জবাবদিহিতা ও আমাদের অবস্থান উক্ত শিরোনামে পবিত্র কোরআন ও বিশ্বনবীর মুখ মিশ্রিত বাণী থেকে এক প্রামাণ্য আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ রব্বি শরহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি احلل عقدة من لساني يفقه قولي প্রিয় উপস্থিতি এখনো যারা বিভিন্ন জায়গায় নিজেদের গতিতে আল্লাহর দেওয়া আয়ুষ্কাল নিয়ে আল্লাহর দেওয়া অঙ্গ প্রত্যঙ্গের শক্তি নিয়ে চলাচল করছেন ইসলামী মাহফিল ব্যতীত রেখে তাদেরকে জোরালোভাবে আহ্বান করছি আপনারা এই মাহফিল প্যান্ডেলে অবস্থান নিয়ে কোরআন হাদিস জানার চেষ্টা করুন ইসলামী সম্মেলনের আয়োজন মূলত জানার জন্যই করা হয় যাতে আমরা কিছু জানতে পারি শিখতে পারি এটা হলো সোর্স অফ নলেজ এটা জ্ঞানের একটা উৎস এখান থেকে মানুষ জ্ঞান অর্জন করবে প্রিয় উপস্থিতি দিন যত অতিবাহিত হচ্ছে দুনিয়াবি বস্তুবাদী চিন্তা মানুষকে আখিরাত থেকে তত গাফেল করে রাখছে কবরের পরের জীবন সম্পর্কে আজকে পৃথিবীর মানুষ উদাস কবরের সওয়াল জবাব সম্পর্কে মানুষ আজকে চিন্তা ভাবনা করে এমনটা খুঁজে পাওয়া খুব একটা যায় না বিচারের মাঠ নিয়ে মানুষ নিজেদের মধ্যে সলা পরামর্শ করে এমন মানুষ খুঁজে পাওয়া যায় না কিয়ামতের দিন আমলনামা ডান হাতে আসবে নাকি বাম হাতে দিবে এ বিষয় নিয়ে আমাদের কোনো ভুরুক্ষেপ নেই কেবল দুনিয়াবি ধোকা আমাদেরকে এমন ভাবে গ্রাস করেছে যে আমাদেরকে মরতে হবে মনে হয় না আমরা যে মরব এটা যে ইউনিভার্সাল ট্রুথ সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 185 প্রত্যেক প্রাণীকে মৃত্যু স্বাদ আস্বাদন করতে হবে প্রত্যেক প্রাণী মরবে পৃথিবীতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আস্তিক নাস্তিক যত মতলম্বী মানুষ
বসবাস করে সব জায়গায় সব মানুষ একমত যে প্রত্যেক মানুষকেই মরতে হবে দ্বিমত আছে প্রত্যেক মানুষই মারা যাবে তবে ইমানদাররা বিশ্বাস করে মৃত্যুই শেষ নয় আমাদের মরার পরই কি শেষ মরে গেলাম শেষ সূরা তোহা অধ্যায় 20 আয়াত 55 আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনহা খলাকনাকুম ওয়ফিহা নুঈদুকুম ওমিনহা নুখরিজুকুম তারাতান উখরা মাটি দিয়ে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে আবার এই মাটির মধ্যেই তোমরা মিশে যাবে আবার মাটি থেকেই তোমাদের আবার উত্তোলন করা হবে উত্থান হবে সূরা বাকারা অধ্যায় 2 পারা 1 আয়াত 28 আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফাতাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহইকুম সুম্মা ইলাইহি তুরজাউন তোমরা কিভাবে অস্বীকার করো আল্লাহকে অথচ তোমরা ছিলে মৃত আমি আল্লাহ তোমাদেরকে প্রাণ দিলাম সুম্মা ইউমিতুকুম তোমরা আবারো মরবে সুম্মা ইউহইকুম তোমাদের আবারো জীবিত করা হবে সুম্মা ইলাইহি তুরজাউন আমার নিকট সকলের প্রত্যাবর্তন সূরা মুলক অধ্যায় 67 আয়াত 2 আল্লাহ তাআলা বলেন আল্লাযী খলাকাল মাউত আমি সৃষ্টি করেছি তোমাদের মৃত্যু ওয়াল হায়াত তোমাদের জীবন তাহলে মৃত্যু স্রষ্টাকে কে মৃত্যুর সৃষ্টি করেছে আল্লাহ এই বেঁচে আছি এটা কার নিয়ামত আল্লাহর নিয়ামত দুনিয়া হলো আমলের জায়গা জবাবদিহিতার কোন জায়গা নয় আর পরকাল হলো জবাবদিহিতার জায়গা ওখানে ইচ্ছা করলো কোরআনের পাঁচটা আয়াত পড়ার সুযোগ থাকবে না ইচ্ছা করলো একদিন সিয়াম রাখার সুযোগ থাকবে না এজন্য পরকালের জবাবদিহিতা প্রস্তুতি যার যত ভালো দুনিয়ার জীবন তার তত সুন্দর যার পরকালের জবাবদিহিতার ভয় যত বেশি তার দুনিয়ার প্রস্তুতি তত সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ইয়াসিন অধ্যায় 36 আয়াত 65 আল্লাহ তাআলা বলছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওই দিন আমরা তোমাদের মুখকে মোহর মেরে দিব ওয়া তুকাল্লিমুনা আইদিহিম তোমাদের হাত কথা বলবে ওয়া তাশহাদু আরজুলুহুম তোমাদের পা সাক্ষী দিবে কিসের তোমাদের কর্মের এই জবানকে আল্লাহ মোহর মেনে দিবে যে জবান দিয়ে সবই বলি সত্য মিথ্যা গীবত গালি মানুষকে কটুক্তি যা কিছু করি কিয়ামতের দিনে জবানটাকে আল্লাহ বন্ধ করে দিবে আমাদের সব পাপ হাত বলে দিবে সব সাক্ষী পা হয়ে যাবে এটা হলো বিচারের মাঠ এই মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুখোমুখি হবেন আল্লাহ তাআলা আমাদের মুখোমুখি হবেন তিরমিজি 2416 নম্বর হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাযালু কদম ইবনে আদম ইয়াউম আল কিয়ামা মিন ইনদি রাব্বি কিয়ামতের দিন কোন আদম সন্তান আল্লাহর সম্মুখে যখন দণ্ডায়মান হবে তখন তার পা আগাতেও পারবে না পিছাতেও পারবে না সে সামনে যাওয়ারও শক্তি পাবে না পিছনে ফেরারও শক্তি পাবে না এ ক্ষমতাই তাকে দেওয়া হবে না হাত্তা ইউসআলু আন খামস যতক্ষণ তাকে পাঁচটা বিষয়ের জিজ্ঞাসা না করা হবে আচ্ছা এই পাঁচটা বিষয়ের জিজ্ঞাসা
কাদের করা হবে যে আদম প্রত্যেক আদম এখানে যারা আছেন তারা কি মনে করেন যে আপনি ডারউইন থেকে এসেছেন আপনি বানর থেকে এসেছেন যদি মনে করেন যে আমি মানুষ হয়ে পৃথিবীতে জন্ম নিয়েছি তাহলে কিয়ামতের দিন আপনার করছেন আল্লাহর মুখোমুখি ভাইবা হবে বাসটা যার ভাইবার চেয়ারম্যানই হলেন আল্লাহ তাআলা প্রধান তিনি প্রশ্ন করবেন আর উত্তর আপনাকে দিতে হবে আল্লাহ সবই জানেন এরপর প্রশ্ন করবেন আল্লাহ তাআলা সবই জানেন আল্লাহ যে সবই জানেন এর প্রমাণ কি সূরা জিলজাল অধ্যায় 99 পারা 30 আয়াত 4 ইয়াউমা ইযিন তুহদিসু আখবারা জমিনের মধ্যে যত পাপ হয়েছে ওই স্থান তো কথা বলবে কোথায় সিগারেট পান করেছেন টান দিয়েছেন কোথায় গীবত করেছেন কোথায় জমির আইল ঠেলেছেন কোথায় কাকে হত্যা করেছেন সব তো সাক্ষী জমিন সব বলল এরপর আল্লাহ তাআলা বলছে এটাও সূরা জিলজাল অধ্যায় 99 পারা 30 আয়াত 7 ও 8 فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ অনু পরিমাণ পাপ আল্লাহ তাআলা ওটা দেখাবে অনু পরিমাণ নেকি বিচারের মাঠে ওটাও দেখানো হবে এর পরেও যত পাপ করেছি সবটাই কিতাবে সংরক্ষিত কিতাবে সূরা বনী ইসরাইল অধ্যায় 17 আয়াত 34 আল্লাহ বলবে পড়ো তোমার আমলনামা আজ হিসাব গ্রহণের জন্য তুমি নিজেই যথেষ্ট তুমি নিজেই যথেষ্ট সূরা কাফ অধ্যায় 50 আয়াত 49 আমরা কিতাব দেখেই বুঝতে পারবো যে কিতাবটা আসলে ভয়ানক যেখানে ছোট বড় যত অন্যায় যত পাপ যত অপরাধ আছে সবই লিপিবদ্ধ আছে এত কিছু জানার পরেও আল্লাহ তাআলা মানুষকে প্রশ্ন করবে সরাসরি কয়টি পাঁচটি প্রশ্ন করবে এক এক নাম্বার প্রশ্ন আন উমরিহি ফিমা আফনাও তোমার জীবন সম্পর্কে এটা কিভাবে ব্যয় করেছে How to pass your whole life. আমি কিভাবে আমার জীবনকে অতিক্রম করেছি অতিবাহিত করেছি এর জবাব কে নেবে আল্লাহ তাআলা নেবে প্রত্যেক ন্যানো সেকেন্ডের হিসাব আল্লাহর নিকট দিতেই হবে আন উমরিহি ফিমা আফনা পুরো আয়ুষ্কালের জবাব দিতে হবে যখন থেকে অপরাধ লিখা শুরু হয়েছে যখন থেকে নেকি লিখা শুরু হয়েছে আনটিল আওয়ার ডেথ একেবারে মরার আগ পর্যন্ত পাগল যতক্ষণ হয়নি অচেতন যতক্ষণ হয়নি বিবেকহীন যতক্ষণ হয়নি যতক্ষণ আকল আছে বুঝতে পারি এতটুকু লাইফ ডিউরেশনের প্রত্যেক সময়ের হিসাব আল্লাহর নিকট দিতে হবে প্রস্তুত দিতেই হবে সূরা আসর পারা 30 অধ্যায় 103 আয়াত 1 আল্লাহ তাআলা কোরআনে সর্বশেষ যে কসমটা করেছে এটা কিসের সময়ের ওয়াল আসর সময়ের কসম কিয়ামতের মাঠে আল্লাহ সর্বপ্রথম প্রশ্ন উত্তর নিচ্ছে আমাদের পুরো লাইফ কি করেছি পুরো জীবনে আজ তো খাওয়া দাওয়া গরু ছাগলের মতো আমাদের জীবন খেতে হবে মাঠে যেতে হবে ব্যবসা করতে হবে চাকুরি করতে হবে আমাদের পুরো 24 আওয়ার্স কেবল দুনিয়ার জন্য আখিরাতের জন্য কি করলাম আমাদের জীবনে আখিরাতের জন্য কি করলাম চাকরির ভাইবা দেওয়ার জন্য ঢাকা যাওয়ার দিন
যত ভোরে উঠেছি এত ভোরে কি কখনো ফজরের সালাতের জন্য ওঠার ইচ্ছা হয়? কোশ্চেন ইয়োরসেলফ। বিবাহের দিন যত পরিপাটি হয়ে শ্বশুরবাড়ির দিকে যাই এত সুন্দর পোশাকে আমি কি রবের সঙ্গে কথা বলার জন্য মসজিদে নিয়মতান্ত্রিকভাবে যাই? একটা বসের কল কনস্টেবলকে ফোন দিয়েছে এএসআই, কত গুরুত্ব! এএসআই কে ফোন দিয়েছে এসআই, এএসআই এসআই এর কথা কত গুরুত্ব দেয়! এসআই কে ফোন দিয়েছে ওসি সাহেব, ওসির কথাকে এসআই কত মূল্যায়ন করে! চেইন অফ কমান্ড, যার পদবী যত বেশি অধীনস্থরা তার কথার আনুগত্য তত বেশি করে। কিন্তু আপনার রব এভরিডে ফাইভ টাইমস কলিং ইউ, কাম টু প্রেয়ার, হাইয়া আলা সালা, কাম টু সাকসেস, হাইয়া আলাল ফালা। এটার গুরুত্ব কি ছিল আমাদের জীবনে? কতটুকু গুরুত্ব থাকে? পুরো লাইফ এর জবাব আল্লাহ তাআলা নেবেন, জবাব দিতে হবে আল্লাহর নিকট। এটা হলো পুরো জীবনের। দুই, আন শাবাবিহি ফিমা আবলাহু, তার যৌবন সম্পর্কে কিভাবে ব্যয় করেছে, কিভাবে আমি আমার যৌবনকে ব্যয় করেছি, এটার জবাব আল্লাহ তাআলা নিকট দিতে হবে। প্রত্যেক যুবক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইগতানিম খামসা ক্বাবলা খামসিন, মিশকাতুল মাসাবি 5174 নম্বর হাদিস। পাঁচটি জিনিসের আগে পাঁচটি জিনিসকে গনিমত মনে করো, গনিমত মনে করো, সম্পদ মনে করো। এর একটি হলো শাবাবাকা ক্বাবলা হারামিকা, তোমার বার্ধক্যের আগে তোমার যৌবনকে। আজকে যুবকরা তো প্রগতির সোয়ায় গা ভাসিয়ে দিয়েছে, প্রগতির সোয়ায় নিজেদেরকে গা ভাসিয়ে দিয়েছে। তারা আজকে আধুনিকতার মড়কে যে বেশভূষা নিয়ে চলছে এটাকেই তারা মনে করে এটাই হলো আধুনিকতার সর্বোচ্চ চূড়া। আজকে অধিকাংশ যুবক ইসলাম থেকে গাফেল, আজকে অধিকাংশ তরুণ তার এই তারুণ্যতাকে হকের পথে নয় বরং বাতিলের পক্ষে কাজে লাগাচ্ছে। যুবকরা আজকে, যে যুবক হকের অতন্দ্র প্রহরী ছিল, যে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু হকের পথে নিজের জীবনের সর্বশেষ শ্বাস পর্যন্ত নির্যাতন সহ্য করেছেন, এর পরেও বাতিলের সঙ্গে আপোষ করেনি, যে যুবক হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর রাতের মোহমায়া ত্যাগ করে যুদ্ধের মাঠে ঝাঁপিয়ে পড়ে বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে কাজ করেছে, যে যুবক আম্মার বিন ইয়াসির খুবায়ব রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হকের পক্ষের শক্তি ছিল, আজকে বাংলাদেশ সহ গোটা বিশ্বে এই সকল যুবকরা বস্তুবাদী নাস্তিকতাবাদ মতবাদের পিছনে ছুটছে। তাদের কাছে আব্রাহাম লিংকন, তাদের কাছে কার্ল মার্কস, তাদের কাছে লেনিন, তাদের কাছে সক্রেটিসরা হলো বড় বড় আইডল। তাদের মতবাদকে প্রতিষ্ঠা করার জন্য যুবক রাজপথে তার জীবন খোয়াচ্ছে, জীবন দিয়ে দিচ্ছে। প্রিয় যুবক ভাইরা, যৌবন কাল হলো গোল্ডেন সিজন ইন লাইফ, এটা হলো জীবনের সবচেয়ে সোনালী একটি সময়। আজকে বার্ধক্য লোকটাকে জিজ্ঞাসা করুন,
যৌবনে তার উদ্দীপনা কেমন ছিল আজকে পড়ন্ত বিকালে তার ইবাদতগুলো কেমন যে যুবক কোরআনের পরিবর্তে তার হাতে মোবাইল তুলে নিয়েছে যে যুবক বইয়ের পরিবর্তে তার হাতে অস্ত্র তুলে নিয়েছে যে যুবক কলমের পরিবর্তে হাতে মাদকতা তুলে নিয়েছে এই যুবক জাতি ধ্বংসের মূল কারণ আজকে যুবকের হাতে বই নেই তাদের হাতে কলম নেই তাদের হাতে কোরআন নেই আজকে যুবকদের পড়ার টেবিলে বিসিএস হওয়ার বড় বড় বই খুঁজে পাওয়া যায় আজকে যুবকদের পড়াশোনার টেবিলে নিবন্ধনে প্রিলিতে রিটেনে টেকার শতাধিক বই খুঁজে পাওয়া যায় আজকে যুবকদের টেবিলে বুয়েট চুয়েট কুয়েটে সান্স পাওয়ার জন্য হাজারো গাইডলাইন পাওয়া যায় আজকে যুবকদেরকে মেডিকেল অ্যাডমিশন হওয়ার জন্য হাজারো সলিউশন বুক পাওয়া যায় কিন্তু দুর্ভাগ্য এই দেশের যুবকদের টেবিলে কোরআন ও হাদিসের বই পাওয়া যায় না যার কারণে এই যুবকরা অশান্ত একটি সমাজে এই শান্ত একটি সমাজ ব্যবস্থায় অশান্তির বিষ বাষ্পকে ছড়িয়ে দিয়েছে প্রিয় উপস্থিতি এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আন শাবাবিহি ফিমা আবলাহু তোমার যৌবন সম্পর্কে এটা কিভাবে নষ্ট করেছে তোমার যৌবন কিভাবে অতিবাহিত হয়েছে এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞাসা করবেন প্রিয় উপস্থিতি দেখুন আজকে তরুণ যুবকদের যে চরিত্র আজকে তাদের যে অধঃপতন এটা সমাজের আপ টু বটম প্রত্যেকটা জায়গায় আজকে পারিবারিক অশান্তির মূল কারণ যুবক একজন বাবা যে সন্তানকে কোলে পিঠে করে মানুষ করেছেন এই সন্তানই বৃদ্ধ বয়সে আর বাবাকে কাছে রাখে না আমরা দেখলাম চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় 50 লক্ষ টাকা ভাগাভাগি করতে গিয়ে বাবার লাশ 40 ঘন্টা পড়ে থাকলো ধিক শতধিক আমরা দেখলাম করোনার প্রাক্কালে বাবার কাশি হয়েছে এতটুকু সংবাদে যুবক তার বাবাকে ঘরবন্দি করে রাখলো বাবা করোনায় মরেনি বাবা ক্ষুধার যন্ত্রণায় মারা গেছে আজকে দেখুন বৃদ্ধাশ্রমগুলোতে যে সকল বৃদ্ধ মা ও বাবারা আছে এদের সন্তানরা খেটে খায় তা কিন্তু নয় কারো ছেলে বড় ডাক্তার কারো ছেলে বড় ইঞ্জিনিয়ার কিন্তু তারা মানুষ না হয়ে অমানুষ হওয়ার কারণে তারা আজকে বাপ মাকে বোঝা মনে করে বাড়ি থেকে বের করে দিচ্ছে এর কারণ হলো এই যৌবন সম্পর্কে যুবকেরা উদাস যুবক ভাইরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সহিহ বুখারী প্রথম খণ্ড কিতাবুস সালাহ 660 নম্বর হাদিস সাত শ্রেণীর মানুষ আরশের ছায়া পাবে এর মধ্যে ওই যুবক যে যৌবনকালে ইবাদত করে কি করে ইবাদত করে আজকে আমরা যৌবনকালে কতটুকু ইবাদত করছি আজকে আমাদের যৌবন কাটছে কিভাবে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো ফেসবুক ইনস্টাগ্রামে যত সময় ব্যয় করি এত সময় কি ইসলামের পথে ব্যয় করি না অতস আল্লাহর নিকট জবাব দিতে হবে আন শাবাবিহি ফি মা আবলাহ আমাদের যৌবন সম্পর্কে তিন ও মালিহি মিন আইনা ইকতাসাবাহু ও ফি মা আনফাকাহু তার মাল সম্পর্কে কিভাবে উপার্জন করেছেন আপনার ইনকাম সোর্স কি ছিল এর জবাব কে নেবে কে নেবে আল্লাহ আল্লাহ যে কোন ইনকাম কবুল করেন না ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা
আল্লাহ পবিত্র, তিনি পবিত্র ছাড়া কোনটাই গ্রহণ করেন না। আজকে মুসলমানদের রক্তের সঙ্গে মিশে আছে সুদ, ঘুষ। আজকে সবচেয়ে হারামের মধ্যে জর্জরিত হলো মুসলিমরা, উপার্জন করছে একবারও ভাবে না। লাইয়াতি আলা নাস জামান, এমন একটা সময় চলে আসবে মানুষ উপার্জন করবে হালাল না হারাম, এটা বিবেচনা, এটা বিবেচনা করে না, করবে না। কেউই তো আক্কা করে না যে শ্বশুরের কাছ থেকে যে ডিমান্ড নিলাম এটা হালাল না হারাম। আমি যে ব্যাংকে, কৃষি ব্যাংকে আমার ঘর ভাড়া দিয়েছি এটা হালাল না হারাম, এটা কেউ চিন্তা করে? আমি একটা দোকান ভাড়া দিয়েছি যেখানে গান লোডের ব্যবসা হচ্ছে, এটা হালাল না হারাম? আমি যে ঘুষ দিয়ে চাকরি নিলাম এটা হালাল না হারাম? আমি যে বোনের জমির হক দিলাম না, আমি যে ছোট ভাইকে ঠগালাম এটা হালাল না হারাম? 500 টাকা দিয়ে কেনা কাপড়টা কনজুমারকে বলছে, আজকে তো বিশ্ব ভোক্তা দিবস জানেন তো, 15ই মার্চ আন্তর্জাতিক ভোক্তা দিবস, মানে কনজুমার ডে। তো একটা কাস্টমার যখন দোকানে এসেছে কেনা 500 টাকা, বলছে আল্লাহর কসম 600 টাকার নিচে কেনাই নেই, 600 টাকার নিচে কেনাই নেই। লোকটা বলছে 550 টাকার বেশি দিতে পারবো না। লোকটা যখন চলে যাচ্ছে তখন বলতেছে আচ্ছা ঠিক আছে ভাই নেন। তো কিললো 600 টাকায়, 550 টাকায় কিভাবে দিচ্ছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, মান গাশানা ফালাইসা মিন্না, যে প্রতারণা করে সে আমার উম্মতি না, সে আমার উম্মতি না। তাহলে আজকে ইনকামের ক্ষেত্রে কোন জায়গা থেকে টাকা আসছে এটা কেউই ভাবছে না। দোকানে চাল ডাল লবণ সবই আছে, আবার জর্দাও যে আছে, আবার বেনসন সিগারেটও যে আছে, এটার কি হবে, এটার কি হবে? কারো যদি 99 টাকা হালাল হয় আর 1 টাকা যদি হারাম হয়, যতদিন এই পোশাক তার শরীরে থাকবে অতদিন ইবাদত কবুল হবে না। সতর্ক সাবধান করো তো, এই ভাঙড়া মধ্যপাড়া এলাকাবাসীকে বলতে চাই, আপনার দোকান থেকে যাবতীয় জর্দা, যাবতীয় বিড়ি, যাবতীয় সিগারেট, যাবতীয় গুল, যত দিন পর্যন্ত আপনার ব্যবসায় সংযুক্ত হলো, এখন 1000 পণ্য যদি বৈধ হয়, এই অবৈধ টাকা বৈধ টাকায় ঢুকে গিয়ে একাকার হয়ে যে উপার্জন হলো, এটা টোটালটার রেজাল্টই হারাম, টোটাল রেজাল্ট হারাম। শ্রমাইদা অধ্যায় 5 আয়াত 2, তাআনু আলাল বিররি ওয়া তাকওয়া ওয়া লা তাআনু আলাল ইসমি ওয়াল উদওয়ান, সৎ কাজে সহযোগিতা করো, চাল ভালো কাজ এখানে মানুষকে সহযোগিতা করেন। আপনি মধ্যস্থতাকারী হিসেবে, একজনের সাবানের প্রয়োজন, আপনি দোকান খুলেছেন, সহযোগিতা করেন, এটা ভালো কাজ। কিন্তু আপনি জর্দা উঠিয়ে, বিড়ি উঠিয়ে, সিগারেট উঠিয়ে যে সহযোগিতা করলেন, আরে বিড়ি তামাক জর্দা সিগারেট গুল এটা এত নিকৃষ্ট জিনিস, এটা পৃথিবীর কোন জন্তু জানোয়ার খায় না, কোন গরু ছাগল ভেড়া কেউই খায় না। উপার্জন করছি কি আল্লাহ কেয়ামতের মাঠে জিজ্ঞাসা করবে, চার এটা কিভাবে ব্যয় করেছে? উপার্জন বৈধ, উপার্জন আপনার বৈধ, আপনি মুদিখানার দোকান দিয়েছেন হারাম কিছু নেই, উপার্জন বৈধ। আপনি একটা পেশার সঙ্গে যুক্ত, গভর্নমেন্ট অথবা নন গভর্নমেন্ট, পেশাটা হারাম নয়, আপনার উপার্জন বৈধ, কিন্তু ব্যয় করলেন যে অবৈধ পথে, ব্যয় করলেন যে অবৈধ পথে,
রাস্তা দিয়ে যাচ্ছেন আমাদের ওই দিকে আছে দিনাজপুরে কিছু পীর আছে নাম হলো ধলা পীর কিবির ধলা পীরের মাজার কিছু পীর আছে আমাদের এলাকায় ইটা পীর যেই যায় সেই ইট দেয় এর নাম হলো ইটা পীরের মাজার আবার রংপুর টু সৈয়দপুর হাইওয়েতে একটা পীরের মাজার আছে ওর নাম হলো পাগলা পীর কি নাম পাগলা পীর পীর যদি হয় তো পাগল হলো কেন আর পাগল যদি হবে তো পীর হলো কিভাবে এর নাম পাগলা পীর আবার ময়মনসিং ফুলপুরে একটা জায়গা আছে ওখানে একটা পীরের মাজার আছে নাম হলো ল্যাংটা পীর তাওহীদের ওই চিরসেবক মোরা ভুলে গেছি আজ সেই তাকবীর দুর্গা নামের পাশাপাশি প্রায় দরগা আর মাজারে গিয়ে লুটাইছি ওদের আছে রামনারায়ণ মোদের আছে মানিক পীর ওদের দই আর কলার সাথে মিশে গেছে মোদের ক্ষীর সব একাকার করে ফেলেছি মুসলমান কবর পাকা করার জাতি নয় মুসলমান উঁচু কবর ভেঙে ফেলার জাতি মুসলমান ছবি মূর্তিকে সম্মান করার জাতি নয় মুসলমান ছবি মূর্তিকে ভেঙে ফেলার জাতি মুসলমান কবরের সামনে মাথা নোয়ায় না মুসলমান এক আল্লাহর সামনে মাথা নোয়ায় হে তাওহীদের চিরসেবক কেন মাথা নোয়ালে তুমি যার কাছে যাচ্ছ তার কবরে যে কি চলছে ওটা তুমি নিজেই জানো না এ যেন হাত দেখা জ্যোতিষীর অবস্থা জ্যোতিষী সারা জীবন মানুষকে বড়লোক করার জন্য মানুষকে ধনী করার জন্য মানুষকে সুশিক্ষিত করার জন্য হাজারো তাবিজ দিল কিন্তু নিজের ছেলেটাই এসএসসিতেও পাস করল না মেডিকেলেও চান্স পেল না এ জাতি কত আর ধোকা খাবে সচেতন কবে হবে অথচ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আলী লা তাদুতিন সালান ইল্লা তামাসতাহু ওয়ালা কবরান মুসরাফান ইল্লা সাইতাহু আলী যখন তুমি কোন ছবি মূর্তিকে দেখবে ওটা ছিড়া টুকরো করে ফেলবে আর যখনই কোন কবর দেখবে ওটা ভেঙে চুরমার করবে সহিহ মুসলিম 969 নম্বর হাদিস কথা আমার বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিন্দুরা আকৃতি দিয়ে চায় আর আমরা কবর দিয়ে চাই পার্থক্য কোথায় পার্থক্য কোথায় অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে যখন মক্কা আসলেন সূরা বনী ইসরাইল অধ্যায় 17 আয়াত 81 তাফসীর অধ্যায় সহিহ বুখারীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতে লাঠি নিয়ে সব ছবিগুলো মূর্তিগুলোকে ভাঙলেন আর বললেন অকুল জাল হক ফাযাকুল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা সত্য এসে গেছে মিথ্যা পরাভূত হয়েছে মিথ্যা তার প্রকৃতগত কারণেই পরাভূত পরাজিত হবে এ কথা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূর্তি ভাঙছে আর সেই রাসূলের উম্মাহ হয়ে আজকে কবর আর মাজার গড়ে গড়ে ধর্মের নামে বিনা পুঁজির ব্যবসা চালু করেছে এটাতে কোনো ইনভেস্ট লাগে না এটাতে কোনো সিকিউরিটিও লাগে না ইনভেস্টও লাগে না কোনো কিছুই লাগে না মুরিদ আসে না এগুলো কেচ্ছা বলা হচ্ছে মিথ্যা কেচ্ছা আব্দুল কাদের জিলানী একজন সালাফি বিদ্বান ছিল তাকে পর্যন্ত ঢুকিয়ে বলা হচ্ছে বড় পীর আব্দুল কাদের জিলানীরা জিলানী তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি
নাউজ বিল্লাহ। এই আব্দুল কাদের নাকি জেলানি হাঁটছে রাস্তা দিয়ে, মিথ্যা কথা তার নামে, এক মহিলা নদীর তীরে কাঁদছে, মা তুমি কাঁদো কেন? বলছে 12 বছর আগে আমার ছেলে বিবাহ করতে গেছিল, ফেরার পথে নদীতে ডুবে মারা গেছে। আমি মা প্রতিদিন বিকেলে এসে ছেলের স্মরণে কান্না করি। তুমি কে? আমি তো আব্দুল কাদের। তোমার তো অনেক ক্ষমতা, আল্লাহকে একটু বলো। 12 বছর হয়ে গেল। বক্তা তো অনেক সুর দিয়ে বলে এমন কান্না শ্রোতাদের, অথচ এগুলো সব কথা মেড ইন চায়না। এগুলো কথা কি? মেড ইন চায়না। আব্দুল কাদের জেলানি নাকি হাত তুলে বলছে, ও আল্লাহ 12 বছর হলো, ফিরে দাও। আল্লাহ বলছে, আব্দুল কাদের 12 বছর হয়েছে, মাটি খেয়ে ফেলেছে। এবার আব্দুল কাদের বলছে, তাহলে ছেলের বউ সহ ফেরত দাও। এবার আল্লাহ বলছে, আরে 12 বছরের খবর? বলছে, তাহলে বরযাত্রী সহ ফেরত দাও, না হলে তোমার আসল ঘটনা বলে দিব। নাউযু বিল্লাহি মিন যালিক। বলছে বক্তা, আপনি ক্যাসেট চালু করেন পাবেন। আমার আসল কথা কি? এবার বলছে আল্লাহ, এবার বলছে আব্দুল কাদের, সম্ভব নয়। বলতেছে, তাহলে নৌকা মাঝি এমনকি যারা গেছে সকলকে ফেরত দাও, না হলে তোমার আসল কথা বলবো। আসল কথা কি? মিনহা খলকনাকুম অফিহা নুঈদুকুম অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তুমি মাটি দিয়ে মানুষ তৈরি করেছো, মাটির মধ্যে মিশিয়ে ফেলবে। হে আমার রব, লক্ষ কোটি বছর পর যখন কেয়ামত আসবে, ওই সময় যদি তুমি ওই মানুষকে জীবিত করতে পারো, 12 বছর পর কেন পারবে না? আমি আব্দুল কাদের জেলানি, আমাকে জবাব দাও। এবার আল্লাহ নাকি বলছে, আব্দুল কাদের তুমি তো চোখ বন্ধ করে দোয়া করো, চোখটা খুলে দেখো, নৌকা মাঝি বরযাত্রী বউ কনে সবাই কিনারে চলে এসেছে। নাউযুবিল্লাহ। শ্রোতারা তো ইশকে পাগল হয়ে গেছে। আজকে এই ভণ্ডামির এক আকড়া গোটা বাংলাদেশ ছেয়ে যাচ্ছে, আর কোন পীরের মাজার রেল লাইনের পাশে নাই। কারণ সব পীর কি বুদ্ধি করে হাইওয়ের পাশে মারা গেল? দূরে নেই এমন জায়গায় যেখানে বাস ট্রাক সবই দাঁড়াবে। প্রিয় উপস্থিতি, বলছিলাম ওই মাজারে আপনি যাওয়ার পথে 10 টাকা দান করলেন, এই যে ইনকাম আপনার ভালো, কিন্তু ব্যয় করলেন হারাম, এর জবাব আল্লাহর নিকট দিতে হবে। আজকে যারা মসজিদ তৈরির জন্য অর্থ ব্যয় করে না, আজকে যারা আমাদের দারুল হাদিস বিশ্ববিদ্যালয়ের জন্য যে আপনাদের পাশেই জায়গা কেনা হচ্ছে, একজনের বসে থাকা জায়গার দাম হলো 2500 টাকা, ওখানে ব্যয় করে না, আজকে যারা মাজার কবরের জন্য টাকা ব্যয় করছে, তাদের জবাব দিতে হবে। একটা বালুও যদি দান করেন, একটা ইটও যদি দান করেন, এই ইটটাই আপনার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। একটা ইট যদি দান করেন, ওখানে তো 10 টাকা দেওয়া অনেক দূরের কথা, ওখানে তো 100 টাকা দেওয়া অনেক দূরের কথা। ওখানে যদি একটা ইট দান করেন, এক বস্তা সিমেন্ট দান করেন, তাহলে ইসলাম কেটে গেছে, ইসলাম কেটে গেছে। আজকে আমরা আয় করি অনেকে হালাল, কিন্তু ব্যয় করতে গিয়ে হারামের মধ্যে যুক্ত হয়ে যায়। দেখুন, হারামের অভাব নেই। আপনার বাড়িতে ডিসলাইন করলাইন, ডিসলাইন কত বছর থেকে আছে আপনি জানেন? 2 বছর, 10 বছর, 20 বছর। এই 20কে 12 দিয়ে গুণ দেন, এটার একটা রেজাল্ট আসবে। কত মাস হলো, ওই মাসকে কত টাকা প্রতি মাস ডিসলাইনের বিল দিয়েছেন, ওটা দিয়ে গুণ দেন যত অ্যামাউন্ট হচ্ছে, এটার জবাব আল্লাহর নিকট দিতে
কেউ কি মনে করেন যে আমার ডিসলাইনের জবাব আল্লাহর নিকট দিতে হবে না? কেউ কি মনে করেন? অবশ্যই দিতে হবে। যত দিন ডিসলাইনের টাকা 100 টাকা 150 টাকা দিয়েছেন, বিচারের মাঠে আল্লাহকে বলতে হবে, আল্লাহ আমার স্ত্রী স্টার জলসা দেখেছে, জি বাংলা দেখেছে, আদালত দেখেছে, আরো কি কি দেখেছে, যত কিছু দেখেছে, ডোরিমন দেখেছে, কার্টুন দেখেছে, মিনারাজু দেখেছে, আল্লাহ এই জন্য প্রত্যেক মাস আমি 150 টাকা করে ব্যয় করে পুরো 30 বছর 50 বছরে আমার যে 2 লক্ষ টাকা বা 50,000 টাকা হয়েছে এর জবাব হলো এটা। বলেন এর রেজাল্ট কি হতে পারে বিচারের মাঠে? কি হতে পারে বিচারের মাঠে? ওয়ামালিহি বিনাইন ইকতাসাবাহু ও ফিমা আনফাকাহু, আর এটা কোন পথে ব্যয় করেছে? সেলুনে চলে গেলেন, গিয়ে বলছেন যে নাপিত একেবারে ফোম সেপ। কি সেপ? ফোম সেপ, যাতে দাড়ি আছে বোঝানো যায় আমি আর মেয়ে দেয়ার আর নো ডিফারেন্ট, সেম যাতে হয়। আছে না? মানে ভালোভাবে টানাই যায় না, একেবারে চামড়া টেনে ধরে শেষে দিচ্ছে। সহিহ বুখারী পঞ্চম খণ্ড তাওহীদ পাবলিকেশন 77তম পর্ব কিতাবুল লেবাস হাদিস নাম্বার 5892 মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা গোপ খাটো করো, দাড়িকে ছেড়ে দাও। এই যে দাড়ি কাটা ছাটা সেসার পিছনে যত টাকা ব্যয় করেছেন বিচারের মাঠে পুরো টাকার হিসাব আল্লাহর নিকট দিতে হবে। অফিমান ফাকাহু, আল্লাহ এই যে ক্লিন সেভ করেছি 30 বছর এই জন্য ব্যয় হয়েছে 60,000 টাকা, এর জবাব আল্লাহর নিকট দিতে হবে। ডিসলাইন কিনেছেন, টিভি কিনেছেন, যত কিছু কিনেছেন এর জবাব দিতে হবে। যুবক ভাই এবার তোমার পালা। এই যে মোবাইল, এই যে মোবাইলে 29 টাকা 180 টাকা বিভিন্ন অফার গুলো আপনি কিনেন, কিনে যে ব্যয় করেন এটাও একটা আর্থিক ব্যয়। ওই যে সূরা জিলজাল অধ্যায় 99 আয়াত 7 ও 8, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরা ইয়ারা ওয়ামাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা, যাররা পরিমাণ অপরাধ ওটাও দেখানো হবে। আপনি ফেসবুকে মেগাবাইট নিয়ে, ইউটিউবে মেগাবাইট নিয়ে যা কিছু খরচ করেছেন ওটারও হিসাব আল্লাহর নিকট দিতে হবেই হবে। প্রত্যেকটা বিষয় আল্লাহ জিজ্ঞাসা করবে, আয় ব্যয় আয় ব্যয়। সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 68, আয়াত 172, সূরা মুমিনুন অধ্যায় 23 আয়াত 51 আল্লাহ তাআলা পবিত্র রিজিকের কথা বলছে, আর উপার্জন যেটা ব্যয় করব ওটা অবশ্যই হালাল পথেই হতে হবে। কয়টি প্রশ্ন গেল? কয়টি প্রশ্ন হলো? 4টা। 1, ইন আওয়ার হোল লাইফ হাউ টু পাস। 2, যৌবন। 3, মাল উপার্জন ব্যয়। 3, 4, এবার 5। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমার ইলিম সম্পর্কে, এই ইলিম অনুযায়ী কতটুকু আমল করেছ, তুমি যতটুকু জেনেছিলে এ অনুযায়ী আমল কতটুকু করেছ। দেখুন আজকে আমাদের অনেক কিছুই জানা, আজকে যারা আমরা মুসলিম, যারা আমরা নিজেদেরকে আহলুল হাদিস বলে দাবি করি তারা অনেক কিছুই জানে। যতটুকু জানি এতটুকু মানি কিনা, যতটুকু আমরা জানি এতটুকু মানি কিনা, জানার তো ঘাটতি আছেই, যেটা আছে আছে, যেটা জানি ওটা মানি কিনা। সূরা ফাতির অধ্যায় 35 আয়াত 28 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহকে ভয় করে কেবল যারা জানে। আল্লাহকে কে ভয় করে? যারা আলেম, যারা জ্ঞানী, তারাই আল্লাহকে ভয় করে। সূরা ফাতির অধ্যায় 35
আয়াত 19 20 21 22 আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলো অন্ধকার কি সমান রৌদ্র আর ছায়া কি সমান এরপর চক্ষুষ্মান ব্যক্তি অন্ধ ব্যক্তি কি সমান জীবিত আর মৃত কি সমান যারা জানে আর যারা জানে না এরা কখনো সমান হতে পারে না সূরা জুমা অধ্যায় 39 আয়াত 9 আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুন ওয়াল লাযিনা লা ইয়ালামুন বলুন যারা জানে আর যারা জানে না তারা কি সমান তারা সমান নয় আজকে অজানা লোক সবকিছুই করে এজন্য আল্লাহ তাআলা কাদের কথা শুনতে বলেছে জানা না অজানা কার কাছ থেকে ইলম নেবেন জানা লোক না অজানা জানা লোক কার কাছ থেকে জমি কিনবেন যে জমির মালিক তাই না যে জমির মালিক নয় সে টুপিওয়ালা জুব্বাওয়ালা পাগড়িওয়ালা 22 হাত পাগড়ি যদি তার মাথায় ঝোলানো থাকে সবচেয়ে দামি কাপড়ের জুব্বাটাও যদি তার পরনে থাকে আর তার জায়গা যদি না হয় যত দাবি করুক এটা টিকবে না ইসলাম দাবির উপর নির্ভর করে না দলিলের ইসলাম দাবি না দলিল দলিল এই দলিলটা আবার সঠিক হতে হবে 1000 টাকার নোট আসলও আছে নকলও আছে আসল নোটও আছে নকল নোটও আছে আজকে অধিকাংশ ব্যক্তির টুপি দেখে তাকে পরহেজগার মনে হয় পাঞ্জাবি দেখে তাকে ভালো মনে হয় আসলে এগুলো হক্কানি নয় এই কারবারগুলো সব শয়তানি এগুলো একটাতেও হক্কানি নেই পীর হতে গেলে আগে কি করতে হবে পীর হতে গেলে আগে পীর যে হারাম এটা ছেড়ে দিতে হবে এটা ছেড়ে দিতে হবে জ্ঞানহীন মানুষের দিকে আজকে আমরা ছুটছি ইলিম কালাম কোরআন সুন্নাহ কোন ইলিমই নেই তার পিছনে আমরা দৌড়াচ্ছি অথচ আল্লাহ কি বলেছে সূরা নাহাল অধ্যায় 16 আয়াত 43 ও 44 ফাসআলু আহলাল যিকর ইন কুনতুম লা তাআলামুন বিল বাইনাতি আস-সাবর যদি না জানো জানা লোকের নিকট যাও জানা লোক আর উত্তর হবে বিল বাইনাত আজ-জবর স্পষ্ট প্রমাণাদি সহকারে সূরা ইউসুফ অধ্যায় 12 আয়াত 108 আল্লাহ তাআলা বলছে কুল হে নবী তুমি বলে দাও হাযিহি সাবিলি এটাই আমার রাস্তা এটাই আমার রাস্তা ইসলাম পথের কথা বলে কোন মতের কথা বলে না আমরা পথের অনুসরণ করব না মতের পথের না মতের পথকে দিয়েছে আর মত মানুষ মত সেকুলারিজম একটা পথ না মত এটা একটা পথ এটা একটা মতবাদ তারা বলছে রিলিজিয়ন শুড নট বি অ্যালাউড টু কাম ইনটু পলিটিক্স ইট ইজ মেয়ারলি এ ম্যাটার বিটুইন ম্যান অ্যান্ড গড আবার আব্রাহাম লিঙ্কন 1863 সালে বলছে ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অফ দ্য পিপল ফর দ্য পিপল বাই দ্য পিপল ধর্মনিরপেক্ষতাবাদ বই আছে প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব হাফেজাহুল্লাহর আমির আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ পড়ে দেখবেন ধর্মনিরপেক্ষতাবাদ প্রথমে মানুষকে ইসলাম থেকে বের করে ইসলাম থেকে কি করে বের করে আর গণতন্ত্র মানুষকে মানুষের গোলামে পরিণত করে তাহলে ধর্মনিরপেক্ষতাবাদের কাজ কি আপনাকে ধর্ম থেকে আগে আলাদা করবে রিলিজিয়ন শুড নট বি অ্যালাউড কাম ইনটু পলিটিক্স কাম ইনটু ইয়োর ফ্যামিলি লাইফ ইকোনমিক লাইফ সোসাইটি এভরি প্লেস কোন জায়গায় কোরআন সুন্নাহ চলবে না ইট ইজ মিয়ারলি এ ম্যাটার এটা একটা আধ্যাত্মিক বিষয় ম্যান অ্যান্ড গড আর গণতন্ত্র কি করে মানুষকে মানুষের গোলামে পরিণত করে এগুলো সব পথ না মত এগুলো সব পথ না মত
এগুলো মত আর আল্লাহ পথের কথা বলছে সূরা ফাতিহায় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হে আল্লাহ তুমি আমাকে সরল পথ দেখাও কি পথ দেখাও সরল পথ দেখাও প্রিয় উপস্থিতি এই সরল পথে আমাদের প্রত্যেককেই চলার চেষ্টা করতে হবে এর মানদণ্ড হলো কোরআন ও সুন্নাহ এর মানদণ্ড কি কোরআন ও সুন্নাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন তারাকতু ফিকুম আমরাইন আমি দুইটি জিনিস রেখে যাচ্ছি লাং তাযিল্লুমা তামাসসাক্তুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাতুর রাসূল তোমরা ততদিন পথভ্রষ্ট হবে না যতদিন আঁকড়ে ধরে থাকবে দুইটি জিনিস সবকে ছাড়ো কোরআন হাদিসকে ধরো প্রত্যেক ইমাম প্রত্যেক স্কলার তাদেরকে মানতে বলেছে না কোরআন হাদিস মানতে বলেছে কোরআন ও সুন্নাহ এই যে সালাতুর রাসূল এটা কি প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গারিবের সালাত নাকি আল্লাহ রাসূলের সালাত এখানে কোন একটা কথা তার আছে না হাদিস কোরআনের আছে হাদিস কোরআনের মানুষ যদি সালাত শিখতে চায় সে জানতে চায় সালাত কি কিভাবে জানতে হয় পড়তে হয় বুঝতে হয় সালাত কত প্রকার ফরজ সালাত কি নফল সালাত কি তাহাজ্জুদ সালাত কি এরপর ইস্তিসকারার সালাত কি এরপর আপনার জানাজার সালাত কি তারাবির সালাত কি সব সালাতের এক পরিপূর্ণ বিবরণের বইয়ের নাম হলো সালাতুর রাসূল প্রত্যেক বাড়িতে এই বই যাতে আমাদের থাকে এই যে সিয়াম ও কিয়াম কি সম্পর্কে রাখা ও রমাদান কি সম্পর্কে এখানে যত পৃষ্ঠার পড়বেন সবই কোরআন হাদিস সবই কোরআন হাদিসের লেখা সামনে রমজান আর কয়েকটা দিন এই বইগুলো আপনারা অধ্যয়ন করবেন পড়ার চেষ্টা করবেন নিজের জীবনকে গঠন করবেন রমজান যখন আসে একজন ফেরেশতা বলে ইয়া বাগিয়াল খায়রি আকবিল ইয়া বাগিয়া শাররি আকসির হে পাপীরা পাপ ছাড়ো হে পাপীরা পাপ ছেড়ে দাও হে কল্যাণের অভিযাত্রীরা দ্রুত কল্যাণের কাছে ধাবিত হও এজন্য সুপ্রিয় উপস্থিতি রমজান মাসে প্রতিজ্ঞা করুন পরকালের মাসের জবাবদিহিতার জন্য যাবতীয় পাপ থেকে বেঁচে চলার প্রয়োজন আছে না নাই আল্লাহ তুমি আমাদের কিয়ামতের মাঠের জবাবদিহিতা থেকে বাঁচাও আল্লাহ আমাদের হিসাবগুলোকে সহজ করো আল্লাহ আমাদের সকলকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলার তৌফিক দান করো আল্লাহ আমাদের হিসাব যদি তুমি নাও তাহলে আমরা জবাব দিতে পারবো না আল্লাহ আমাদেরকে বিনা হিসাবে তোমার জান্নাতি বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করো আল্লাহুম্মা আমিন আল্লাহ সমস্ত ফেরকা সমস্ত মতবাদ সমস্ত ফিতনা থেকে দূরভীত হয়ে মৃত্যু আমাদের কোরআন ও সুন্নার পথে প্রিয় নবীর আদর্শ নিয়ে চলার তৌফিক দান করো আল্লাহুম্মা আমিন আমি আমার আলোচনা শেষ করব কবি কাজী নজরুল ইসলামের একটি কবিতা দিয়ে তিনি বলছে যে বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখনও বসে বিবি তালাকের ফতোয়া খুঁজেছি ফেকা আর উসুল চষে হানাফি শাফি মালিকি হাম্বলি তখনও মেটেনি গোল এমন সময়ে মালাকুল মৌত এসে হাকিল তল পিতল বাহিরের দিকে পুড়েছি যত ভিতরের দিকেও তত গুন্তিতে মোরা বাড়িয়া চলেছি গরু ছাগলের মতো আজকে আমাদের মাঝহাবের অনুসরণ করতে করতে পীরের অনুসরণ করতে করতে বিভিন্ন তরিকার অনুসরণ করতে করতে রাসূলেরই অনুসরণ করা হলো না অথচ লাশ নামার সময় বলছি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ অথচ রাসূল আমার কোথাও ছিল না আল্লাহ তাআলা বলেন সূরা আহজাব পারা 22 অধ্যায় 33 আয়াত 21 লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা
Prophet sallallahu alaihi wasallam is the illegal model of the world. He is the model of sociology, botany, chemistry, physics, biology, economics, politics, whatever subject we name, he is the model of it. Ashun, jibaner sarbokhetre shei rasuler onushoron kore akhirater mater jobabdihitake shohoj kori. Allah rabbul alamin amader shokolke shei taufik dan korok. Allahumma amin. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. এখানে আরেকটা বই আছে মাসনুন দোয়া ও জিকির আমাদের হাদিস ফাউন্ডেশন গবেষণা বিভাগ থেকে প্রত্যেক জীবনের ঘুম থেকে নিয়ে ঘুমাতে যাওয়া পর্যন্ত যত দোয়া আছে এই ছোট্ট বইটাতে আছে এটা আপনারা সংরক্ষণ করবেন এখানে আমরা কিছু বই নিয়ে এসেছি আপনারা প্রধান শায়েক এর আলোচনা শুনে বইগুলো পড়ে উপকৃত হওয়ার চেষ্টা করবেন আল্লাহ কবুল করুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু